বিএসটিআই এর যারা আছেন তারা সদস্যরা কিন্তু অভিযান শুরু করেছেন, তারা লালবাগের একটি শ্যাম্পুর কারখানায় আসলে তারা অভিযান চালাচ্ছে। সেখানে কিন্তু আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে এমন কোনো ব্র্যান্ড নেই যে আসলে ভেজালভাবে তৈরি করা হচ্ছে না এই শ্যাম্পুগুলো। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কেমিক্যাল রং আর কিন্তু যেসব লবণ, আয়রনযুক্ত কিছু লবণ ব্যবহার করে এই শ্যাম্পুগুলো তৈরি করা হচ্ছে। আপনাকে যদি আমি একটু ফারিয়া দেখানোর চেষ্টা করি যে এখানে যে শ্যাম্পুর বোতলগুলো আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে, প্যান্টিনের একটা বোতল, প্যান্টিন শ্যাম্পুর বোতল, এই শ্যাম্পুটা কিন্তু কভার করা হয়েছে আসলে বিক্রির উদ্দেশ্যে। তো এটি দেখলে কিন্তু আসলে বোঝার উপায় নেই যে এটি একটি ভেজাল শ্যাম্পু, এবং এই শুধু কিন্তু এই শ্যাম্পুই না, ট্রেসিমি, ডাব এবং ইন্ডিয়ান যে সকল শ্যাম্পুগুলো আছে সেগুলোও কিন্তু তারা ভেজালভাবে তৈরি করছে, দীর্ঘদিন ধরেই তারা তৈরি করে আসছে এই এভাবে। এবং আশেপাশের যেসব দোকান আছে, তারপর সুপার শপ বা বিভিন্ন শপে আসলে তারা এগুলো সরবরাহ করে থাকেন, এবং দীর্ঘদিন ধরেই এখানে যারা দুজন স্বামী স্ত্রী এবং এছাড়া আর দুজন সহযোগী মিলিয়ে আসলে তারা এই শ্যাম্পুগুলো তৈরি করছেন। এবং বিএসটিআই এর আজকের অভিযানে আসলে তাদের এই যে ভেজাল শ্যাম্পু তারা তৈরি করেন সেটি আসলে বের হয়ে এসেছে, এবং তারা স্বীকার করেছে যে দীর্ঘদিন ধরেই তারা এই ক্ষতিকারক কেমিক্যাল এবং আয়োডিনযুক্ত লবণ আর রং ব্যবহার করে এই শ্যাম্পুগুলো তৈরি করে। আর যেগুলো বোতল আপনি দেখতে পাচ্ছেন সেই বোতলগুলো কিন্তু আশেপাশের যেসব ভাঙাড়ির দোকান, যারা ভোক্তারা যারা ব্যবহার করার পরে এই শ্যাম্পুর বোতলগুলো ফেলে দেন বা ডাস্টবিনে ফেলে দেন, সেখান থেকে কিন্তু ভাঙাড়ির দোকানে যে বিক্রি হয় সেখান থেকে আবার তারা এখানে নিয়ে আসে, নিয়ে এসে সেগুলো পরিষ্কার করে এই ভেজাল শ্যাম্পু তৈরি করা হচ্ছে। আপনাকে যদি আমি আরেকটা শ্যাম্পু একটু দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে সেই শ্যাম্পু যেগুলো আসলে তৈরির পরে বোতলজাত করা হয় এবং আশেপাশের দোকানে তারা দেন এবং ভোক্তারা কিন্তু ব্যবহার করছে। আর বিএসটিআই বলছে এই 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 শ্যাম্পুগুলো ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগে কিন্তু আসলে ভোক্তারা পড়ছেন এবং ক্যান্সারজনিত বিভিন্ন রোগ কিন্তু শরীরে বাসা বাঁধছে। তো সেই জায়গা থেকে আসলে বিএসটিআই এই ভেজাল বিরোধী অভিযানেরই একটি অংশ হিসেবে আজকে অভিযান শুরু করে, এবং প্রায় আধা ঘন্টা 40 মিনিটের এই অভিযানে তারা এটি আসলে বের করতে পেরেছে। আমি যদি একটু বিএসটিআই এর একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, সদস্যের সাথে, তিনি আসলে আমাদেরকে একটু যদি জানান যে আসলে কী কী পেলেন এবং আসলে কী অবস্থা। আজকে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে একটা ভেজাল ও নিম্নমানের শ্যাম্পু কারখানার খোঁজ পাই। এখানে আমরা অভিযান গেলে দেখতে পাই এখানে প্রায় 4-5 হাজার দেশি বিদেশি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পুর খালি কার্টুন রয়েছে। এগুলোর মধ্যে এরা কিছু মাল শ্যাম্পু ভর্তিও দেখতে পাই, বিশেষ করে ঈদ সামনে করে এরা এগুলো বেশি করে থাকে। তো আমরা এগুলো সব জব্দ করছি এবং এরপরে আমরা মালিক পালিয়েছে, মালিকের সহযোগীরা এখানে রয়েছে, এখানে আমরা অভিযোগ দাখিল করব। অভিযোগ দাখিল করে বিজ্ঞ আদালত পরবর্তীতে ব্যবস্থা নেবেন। আচ্ছা, আমরা এখনও এটি অভিযান পরিচালনা করছি, এটা যদি মালিক ম্যানেজারকে পাওয়া যায় আমরা সেই জন্য চেষ্টা করছি, সেটির জন্য ব্যবস্থা হচ্ছে, এর পরবর্তীতে আমরা আপডেট দিতে পারব। আসলে অভিযান শেষ করার পরে আসলে একটি রেজাল্ট দিতে পারবে, তো সেই পর্যন্তই আসলে তারা তাদের অভিযান চালাবে, আরও কিছুক্ষণ হয়তো অভিযান চলবে।